হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল থেকে আমাদের রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তো তার জন্য কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখন আমি যাব, রুয়াইসার ফারিশার ডক্টর আছে সেখানে, এরপর টুকিটাকি বাজার আছে, সেগুলো একটু করে নিব। তো চলুন তাহলে দেখে নিই আজকের ব্লগটা, আমি কোথায় কোথায় যাচ্ছি এবং কেমন কেমন করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। আমরা এখন আসছি রুয়াইসার ডক্টরের কাছে। মামি, এই যে মামি, মামি অনেক খারাপ। ডাক্তারের কাছ থেকে বের হলাম, ডাক্তারের কাছে আসছিলাম, সুপার স্টোর আসছি কিছু টুকিটাকি বাজার করতে। এই তো ফারিশা, অনেক রাশ, অনেক দৌড়াদৌড়ি, ভিড়ও যেমন, সবাই রোজার কেনাকাটা করতেছে। এই তো আমি বাজার করে চলে এসেছি। আসলে বাজার করতে গিয়ে তো ভিডিও করা সম্ভব হয় না, দুজনকে নিয়ে, দুটো বাচ্চা, তারপরে অনেক বাজার সাজার থাকে। তো এই তো কী কী কিনলাম তা একটু ছোটো করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। রমজানের কিছু বাজার আমি আগেই করে ফেলেছিলাম, তো আর সেগুলো আমি দেখাচ্ছি না, কারণ সব গুছিয়ে রাখা। তো ইনশাল্লাহ পরবর্তীতে যখন আবার সুপার স্টোরে যাওয়া হবে, নিশ্চয়ই আপনাদেরকে নতুন একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই তো এবার আমি একটু তান্দুরি চিকেন মাখিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনাদের মাঝে আমি তান্দুরি চিকেনের রেসিপিটা দিয়ে দিব। আর আমি আজকে আর রেসিপি শেয়ার করছি না, আজকে শুধু কী কী কাজ করলাম আর কীভাবে গুছিয়ে নিচ্ছি সেগুলো শেয়ার করছি। এই তান্দুরি চিকেন কিন্তু ফ্রিজে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যায়, তো আমি ম্যারিনেট করে এভাবে রেখে দিই, যখন লাগে তখন আমি বের করে আমি চুলায় কিন্তু বেক করে নিই। এই যে ভোর রাতের জন্য একটু রান্না করে রাখছি, এখন রাতের 1টা বাজে। রুই মাছ রান্না করেছিলাম, তো রুয়াইসের বাবা বললো যে ভোর রাতে রুই মাছ দিয়ে খাবে, আর এই ভাত অলমোস্ট হয়ে এসেছে, আর ডাল আমাদের ঘরোয়া কিন্তু জিনিস দিয়ে আমরা আমাদের ঘর পরিষ্কার করতে পারি। তো আমি সর্বপ্রথমে একটু করে ভিনেগার নিয়ে নিচ্ছি, তারপর প্রথমে আমি ভিনেগার দিয়ে মোছার পর তারপর আমি কিন্তু সাদা পানি দিয়ে আবার মুছে নিব, নাহলে একটু ভিনেগার একটা স্মেল থাকে যেটা ভালো লাগে না। ভিডিওটি আমি এখানে শেষ করছি, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, যাতে আমি সামনের দিকে আরও কাজ করে অনুপ্রেরণা পাই। সবাইকে রমজান মোবারক, ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকেন।